অনেকদিন কোনো ব্লগ করা হয় না আমাদের আরপি কিচেনে। আসলে দুইজন মানুষ একটু ব্যস্ত থাকি, সময়ও পাই না। তো আজকে ছেলে মুরগি খাবে বলছে, ওর জন্য মুরগি নিয়ে এসেছি। তো এটা মাখানো প্রসেস, সম্বরা প্রসেস কিছুই দেখাতে পারিনি, হঠাৎ মনে হলো এ পাশে আমি সবজি রান্না করছি আর এই পাশে মুরগিটা ওর মা সম্বরা দিয়ে গেছে। এটা কষানো হচ্ছে দেশি মুরগি। আমাদের আরপি কিচেনে যারা এই ব্লগটা দেখবেন, আমাদের হঠাৎ করে পরিকল্পনা ছাড়া হঠাৎ করে মনে হলো, অনেকদিন কোনো ব্লগ চ্যানেল দেওয়া হয় না এই জন্য। তো আজকের এই সাডেন রেসিপিটা মাংস রান্না এবং সবজি রান্না, যারা আমাদের আরপি কিচেন ফেসবুক চ্যানেলে দেখবেন তারা চ্যানেলটি ফলো করবেন কষ্ট করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের ব্লগ পেতে চ্যানেলের সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা আপনাদের সমর্থন করলে আমরাও এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। বেসিক্যালি যেহেতু আমার শিশু বাচ্চা খাবে, 2 বছর প্লাস ওর বয়স, ওই মুরগি খাবো বলেছে জন্য মা বলল, আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো এই জন্য আমরা একদমই ঝাল দেইনি, মাত্র 3টা না 4টা কাঁচা মরিচ ইউজ করছি, কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়ো নেই। তো ওর খাওয়ার উপযোগী করে এটাকে তৈরি করব, সেটাই আমরা খাবো। বাবা মাকে একটু স্যাক্রিফাইস করতে হয় যদি সন্তান ভালো থাকে। সন্তানের জন্য আমাদের বাবা মারা, আমাদের বাবা মায়েরাও আমাদের জন্য এ ধরনের অনেক স্যাক্রিফাইসই করেছে। এই যে আমাদের বাবুর্চি স্টাইলের রান্না, বাবুর্চি স্টাইল বেস, গামছা নিয়ে নিয়েছি একটা, রান্না চলছে। তো বন্ধুরা, আশা করি যারা আরপি কিচেন ফেসবুকে এই ব্লগটা দেখবেন তারা ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব দিবেন। আপনাদের সমর্থন পেলে আমরাও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আমরা সময় পাই না, আজকে যেহেতু নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন হচ্ছে এবং ছুটির দিন, বাসায় আছি, এই জন্য চেষ্টা করেছি এই ব্লগটি আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি ভালো লাগবে, দেশি মুরগি রান্না আমার বাচ্চার জন্য একদম ঝাল টাল ছাড়া। এই যে চলছে একদম প্রেশার কুকারে দিয়ে দিয়েছে ওর মা। আমাদের কষানো পাই শেষ, ওর মা জল নিয়ে এসেছে, এখন জল দিয়ে দিব। আমরা বাচ্চাকে ফুটানো জল ইউজ করি, যেহেতু ঢাকার ওয়াসার জল বাচ্চা খাবে, এই জন্য ফুটানো জলটা দেওয়া হয়েছে এবং প্রেশার কুকারে দিয়েছিলাম যেন এটা তাড়াতাড়ি হয়ে যায়। লুকিং ডেলিশাস আমার বাচ্চা। এখন আমার স্ত্রীর এই যে ওনার হাতটা দেখা যাচ্ছে, অনেকটা মা লক্ষ্মীর হাত আর কি ঘুরছে এখন, এটার টেস্ট অনেকটা বেড়ে যাবে আমার ওয়াইফের জন্য। ওনার আবার চেহারা বেশি সুন্দর, যে কারণে আপনাদের সামনে আসতে চায় না, কোনোদিন রাজি হলে আপনাদেরকে দেখাবো। এটা শুরুটাও কিন্তু ওই করেছিল, সোমবার থেকে শুরু করে সবকিছু ওই দিয়েছে, জাস্ট ওর একটু হাতে ব্যথা আছে, এই জন্য আমি বাকিটা একটু নাড়াচাড়া করলাম। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের ফাইনাল আউটপুট, একটু ঝোল ঝোল রাখা হয়েছে। আমার বাচ্চা একটু ঝোল খেতে পছন্দ করে সুপের মতো। তো আপনিও চাইলে আপনার বাচ্চাকে এরকম সফট দেশি মুরগির ঝোল করে দিতে পারেন, এটা স্বাস্থ্যকর একই সঙ্গে নিরাপদ আর কি। তো আশা করি ভালো লেগেছে আপনাদের ব্লগটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকুন। নতুন কোনো ব্লগ না আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে আবারও, বাই।